হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিওর্স আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন যে কীভাবে পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই আবেদন করার বিষয়টি নিয়োগের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণে আপনার এই অনলাইনে আবেদন করার সময় কোনো ছোটো ভুল হয়ে যায় তবে আপনার আবেদনের সাথে সাথে আপনার চাকরির স্বপ্নটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমার আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাবো যে কিভাবে সঠিক ও পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করতে হয় আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট তাহলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে কর পরবর্তীতে আমরা নিউ সংক্রান্ত যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেয় তো চলুন আর কথা না বাড়িয়ে এবার চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে যেখানে আমি আপনাদেরকে দেখাবো কি করে সঠিক এবং নির্ভুলভাবে অনলাইনে পুলিশ কনস্টেবল পদে আবেদন ফর্ম পূরণ করতে হবে ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে থাকা একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর আপনাদেরকে আবেদন ফর্ম ফিল আপ করবার জন্য টাইপ করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে তিনটি ঘর রয়েছে যে ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি সাব ইন্সপেক্টর এবং অ্যাপ্লিকেশন ফর সার্জেন্ট তো যেহেতু আমরা আবেদন করবো কনস্টেবল পদের জন্য সেই জন্য আমরা ট্রেনের রিকুইড কনস্টেবলের উপরে ক্লিক করব এরপরে দেখেন আর একটি ঘর আসবে সেখানে আমরা পাঁচটি বিষয় দেখতে পারবো যার মধ্যে আমরা যেহেতু আবেদন করবো যে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি আপ আসবে যেখানে নেম আপ পোস্ট থাকবে আমরা দেখেন দেওয়া আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল আমরা সেখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক এরপর কিন্তু আমাদের মূল চলে আসছে আমাদের সামনে এবার কিন্তু আমাদের মূল কাজটি করতে হবে দেখেন এখানে এই ফর্মে কতগুলো স্টার মার্ক করে দেওয়া আছে এই স্টার মার্কগুলোকে আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে তো প্রথমেই আমরা অ্যাপ্লিকেন্স নাম নাম লিখবো আমরা লিখব এম ডি রহিম আর এই ঘর থেকে আমরা পরের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু অল ক্যাপস লক হয়ে যাবে এবার ফাদার নেম এম আর এ এইচ এম এ রহমান এরপরে মাদার্স নেম এম এস টি এস এল এম এ সালমা এই তিনটি আমাদেরকে ফিল আপ করবার পরে আমরা চলে আসবো ডেট অফ বার্থ জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের এই যে তথ্যগুলি দিবেন এই তথ্যগুলো অবশ্যই নির্ভুল হতে হবে এবং আপনারা অবশ্যই আপনাদের এসএসসি পাশের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি দেখে ফিল আপ করবার চেষ্টা করবেন কারণ এই ফর্ম ফিল আপের সময় যদি আপনাদের কোনো একটি মাত্র ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে তো এরপরে আমাদের ফিল আপ করতে হবে ডেট অফ বার্থ দেখেন সেখানে ডেট সিলেক্ট করতে হবে পপ আপ ক্লিক করলে আমরা একটি তারিখ সিলেক্ট করে দিব এরপরে নাম সিলেক্ট করে দিব তারপরে আমরা শাল সিলেক্ট করে দিব আমাদের ডেট অফ বার্থ এরপরে ফুলফিল হয়ে গেল এবার আসব জেন্ডার তো জেন্ডার আপনি যদি মেল হন তাহলে মেল ফিমেল হলে ফিমেল আমরা মেল দিচ্ছি রিলিজিয়ন অর্থাৎ আপনি ধর্ম কি আপনি কি ইসলাম হিন্দুইজম খ্রিস্টান না বৌদ্ধ তো আমরা ইসলাম ক্লিক করে দিচ্ছি ব্লাড গ্রুপ যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে কিন্তু এই ফর্মটি ফিল করবার পূর্বে অবশ্যই আপনার নিজের রক্তের গ্রুপটি পরীক্ষা করে নিতে হবে এবং এখানে নির্ভুলভাবে আপনার রক্তের গ্রুপটি দিতে হবে অন্যথায় কিন্তু পরবর্তীতে আপনি নিয়োগপ্রাপ্ত হলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে এবার আসে কোঠা আপনি যদি কোনো কোঠাধারী হয়ে থাকেন তাহলে কোঠা দেবেন আর যদি কোঠাধারী না হয় তাহলে আপনি জেনারেল ইউজ করবেন যে আপনি সাধারণ কোঠা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো হাইট এবং ওয়েট অবশ্যই এই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদের উচ্চতা ফিট এবং ইঞ্চিতে পরিমাপ করে এবং আপনাদের ওজনকে কিলোগ্রামে পরিমাপ করে নিয়ে সঠিকটি লিপিবদ্ধ করতে হবে আপনি যদি এখানে একটি ভুল কোনোভাবে তথ্য প্রদান করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এটি নিয়ে জটিলতার সৃষ্টি হবে তো আমরা এখানে পাঁচ ফিট কত ইঞ্চি আমরা আট ইঞ্চি দিয়ে দিলাম এবং আমরা কত কেজি ওজন সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো ধরলাম সাতান্ন কেজি এবার চেস্ট মেজারমেন্ট দেখেন এখানে কিন্তু নিয়োগে সুস্পষ্টভাবে বলা আছে যে স্বাভাবিক অবস্থায় একত্রিশ এবং সাহিত অবস্থায় হতে হবে তাহলে আমরা যদি এটি বত্রিশ এবং এটি চৌত্রিশ দিয়ে দিতে পারি তো এবার আমরা চলে যাব ন্যাশনালিটি আপনাকে অবশ্যই বাংলাদেশি হতে হবে বার্থ সার্টিফিকেট আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ইয়েস করে দিবেন এবং আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে লিখে দিতে হবে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার থেকে থাকে তো অবশ্যই এখানে ইয়েস করে দিবেন যদি না থাকে তাহলে নো করে দিবেন যদি ইয়েস হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এরপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে অবশ্যই ম্যারিড বা সিঙ্গেল দুটির মধ্যে একটি দিতে হবে তো এটি জিনিস লক্ষ্য করবেন ভিউয়ার্স এই নিয়োগের পূর্ব শর্ত কিন্তু আপনাকে অবিবাহিত হতে হবে তা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কোনোভাবেই এখানে আবেদন করবার উপযুক্ত বলে বিবেচিত হবেন না বিধায় আপনাকে অবশ্যই সিঙ্গেল দিতে হবে এবং সিঙ্গেল থাকতেও হবে এবার আসি আমাদের অ্যাড্রেসটি দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে আমরা আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি অনুসারে আমরা আমাদের ক্যার অফ অর্থাৎ অভিভাবকের নাম ভিলেজ লিখে দিব ডিস্ট্রিক্ট আমরা পপ আপ থেকে সিলেক্ট করে দিব উপজেলা তার সিলেক্ট করে দিব যেমন এখানে যদি আমরা দিই হলো বগুড়া তাহলে দেখেন এটি দেওয়ার সাথে সাথে কিন্তু বগুড়ার সকল থানাগুলো এখানে চলে এসেছে এরপরে পোস্ট অফিস এবং পোস্ট কোড নাম্বারটি আমাদেরকে বসাতে হবে একই আমাদেরকে আমাদেরকে কিন্তু অবশ্যই যদি অ্যাড্রেস হয়ে থাকে প্রেজেন্ট তবে এখানে টিক চিহ্ন করে দিলেই হবে আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ফিল আপ করে দিতে হবে এরপরে মোবাইল নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে অবশ্যই একটি মোবাইল নাম্বার এখানে লিপিবদ্ধ করে দিতে হবে এবং এই মোবাইল নাম্বারই কিন্তু আপনার সঙ্গে এই পুলিশ কনস্টেবল নিয়োগ পদে সকল ধরনের এবং যোগাযোগ করা হবে কাজেই এটি এমন একটি নাম্বার দিতে হবে যেটি আপনারা সব সময় খুলে রাখবেন পরবর্তীতে আপনাদেরকে কনফার্ম মোবাইল নাম্বারটি দিতে হবে দর্শক এরপরে কিন্তু আমাদের বিষয় সেটি হলো শিক্ষাগত যোগ্যতা আমরা এসএসসি পরীক্ষা এসএসসি আমরা সিলেক্ট করে দিব যদি কেউ অন্য কিছু হয়ে থাকে দাখিল বা অন্য কিছু তাহলে আমরা সেটি অনুযায়ী সিলেক্ট করে দিব বোর্ড সিলেক্ট করে দিব বোর্ডের পরে আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমরা কী রেজাল্ট করেছি সেটি কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিতে হবে জিপিএ যদি হয় তাহলে অবশ্যই সেটি টু পয়েন্ট ফাইভ জিরোর বেশি হতে হবে এটি কিন্তু উল্লেখ করা রয়েছে এবং তার চেয়ে বেশি হতে হবে গ্রুপ কি আপনার সায়েন্স আর্টস না কমার্স ছিল সেটি লিখতে হবে পাসিং ইয়ারটি আপনাকে দিতে হবে এরপরে যদি প্রার্থী এইসএসসি পাশ বাতা ইকুভিলেন্ট হয়ে থাকে তাহলে একইভাবে আপনি এখানে নির্ভুলভাবে সেই তথ্যগুলো লিপিবদ্ধ করবেন যদি আপনি এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে এসএসসি দিয়েই হয়ে যাবে এইচএসসি পাশ না হলে সেটি লিখবার প্রয়োজন নয় এরপরে আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল আপনি এখানে টিক চিহ্ন দিয়ে তারপরে লিখবেন আর যদি না থাকে তাহলে এটি আর ফিল আপ করবার প্রয়োজন নেই এরপরে দেখেন একটি ভেরিফিকেশন কোড এটি সেম টু সেম আপনাদেরকে লিখে দিতে হবে লিখে দিয়ে আপনাদেরকে পরবর্তীতে পরের পেজে চলে যাওয়ার জন্য নেক্সট করে দিতে হবে আমাদের অনেকগুলো পেজ ঘর ফাঁকা রয়েছে তাই আমরা এটিকে বাদ দিয়ে চলে যাচ্ছি এরপরেই দেখেন আপনাদের ফটো এবং সিগনেচার অ্যাড করতে হবে ফটো এবং সিগনেচার অ্যাড করার ক্ষেত্রে একটি জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে ফটোটি আপলোড করবেন সেটি হতে হবে কালার এবং সেটি অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেল হতে হবে এবং সিগনেচারটি তিনশো বাই আশি পিকজেল হতে হবে এটিকে আপনারা আপলোড করবার পরেই আপনারা কিন্তু আপনার একটি ইউজার আইডি পেয়ে যাবেন এবং সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা পরবর্তীতে আপনি ফর্মটি ডাউনলোড করে নেবেন ভিওর্স এই পর্যায়ে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই সেটি হল আপনারা এই অনলাইন আবেদন করবার সময় পাচ্ছেন পয়লা ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সকাল দশ ঘটিকা হতে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত এবং আপনি প্রথমেই অনলাইনে ফর্মটি ফিল করবার পরেই আপনি কিন্তু একটি ইউজার আইডি পেয়ে যাবেন এই ইউজার আইডিটি দিয়েই এ আপনি হচ্ছে আপনার যে যে অনলাইন আবেদনের সেটি গিয়ে প্রিন্ট করে নেবেন এবং নিজের কাছে সংরক্ষণ করবেন এর পরবর্তীতে আপনারা এই ইউজার আইডি দিয়ে একটি টেলিটক প্রিপেইড মোবাইলে যেখানে তিরিশ টাকা বা তার বেশি ব্যালেন্স রয়েছে এমন একটি ফোন হইতে দুটি এস এম সেন্ড করতে হবে প্রথম এস এম এস আপনারা লিখতে হবে আর সি স্পেস ইউজার আইডি আপনার যেটি দেওয়া হবে সেটি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আপনাদেরকে সেন্ড করতে হবে এর পরবর্তীতে আপনাদেরকে একটি রিপ্লাই মেসেজ দেওয়া হবে যে অ্যাপ্লিকান্ট নেম আপনার নামটি জানিয়ে দিতে হবে এবং থার্টি টাকা যে আপনার এখান থেকে চার্জ হিসেবে কেটে নেওয়া হবে তার জন্য একটি এস এস দিতে হবে এর পরবর্তীতে আপনার এই এসএমএসটি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আরেকটি এস এম এস আপনাদেরকে দিতে হবে সেখানে আপনাদেরকে অবশ্যই এসএমএসএ প্রাপ্ত দশটি ডিজিট যে থাকবে একটি পিন নাম্বার সেটি উল্লেখ করতে হবে এক্ষেত্রে উল্লেখ করতে হবে টিআরসি স্পেস ইএস তারপরে আপনার যে দশটি ডিজিট দেওয়া হবে পিন নাম্বার সেটি উল্লেখ করে আপনারা ওয়ান সিক্সটি এভেলভ ওয়াল সিক্সটি টু নাম্বারে সেন্ড করে দিবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনার অনলাইনে আবেদনের যে প্রক্রিয়াটি এটি সম্পূর্ণ হয়ে যাবে ভিওয়ার্স একটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনারা যখন সিগনেচার প্রদান করবেন যেহেতু আপনারা এখনো নিয়মিত সিগনেচার করে অভ্যস্ত নয় তাই এখন যদি সিগনেচার করতে চান বিভিন্ন সময় বিভিন্ন রকম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনারা নিজেদের নামটি সংক্ষেপে লিখবার চেষ্টা করবেন তাতে করে পরবর্তীতে আপনার সিগনেচার নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ফর্ম ফোর করার বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা আপনার সকল সমস্যার সমাধান জানিয়ে দেব তো এতক্ষণ আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে লেক্স বিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ